আসসালামু আলাইকুম অডিয়েন্স, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান, হায়া বেঁধে জানান। আজকেও প্রায় 10 মিনিট লেট, কিচ্ছু করার নেই। আজকেও প্রায় 10 মিনিট লেট, কারণ চেম্বারে রোগী শেষ করতে দেরি হয়ে গেছে। কি করব বলেন, কিচ্ছু করার নেই। আজকে আমাদের রেফারটিকরণ সহজ, রেফারটিকরণ সহজ। আজকে 12তম ক্লাস, আজকে রেফারটিকরণ সহজ 12তম ক্লাস, 12তম ক্লাস। আজকে স্লাইডটি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আজকের মধ্যে স্লাইডটি শেষ করার চেষ্টা করব, আজকের দিনের মধ্যে। অডিয়েন্স, আপনারা আমাকে একটু হেল্প করেন, সেটা হচ্ছে এই, আমরা যে স্লাইডটি পড়তেছি, এই স্লাইডটি প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করি, 1 নম্বর সাধারণ, 2 নম্বর চারিত্রিক। চার ভাগে ভাগ করলে 1 নম্বর সাধারণের সম্পূর্ণ, 2 নম্বরে সাধারণের অংশ, 3 নম্বর চারিত্রিকের সম্পূর্ণ, 4 নম্বর চারিত্রিকের অংশ। আমরা গত 2 দিন বলেছিলাম সাধারণের সমগ্র, দ্বিতীয় দিন বলে গতকাল বলেছি সাধারণের অংশ বিশেষ, আজকে বলবো ইনশাআল্লাহ সাধারণের চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের সমগ্র। আপনারা আমাকে 4টা উদাহরণ দেন, 4টা উদাহরণ বলতে সাধারণের সমগ্র, সাধারণ অংশ বিশেষ, চারিত্রিকের সমগ্র, চারিত্রিক অংশ বিশেষ। এই 4টা উদাহরণ দিলে আমি আপনাদের নিয়ে সামনে আগাইতে সহজ হবে। সাইফুল দেখো তো এটা ইয়ে আছে কিনা, সমস্যা কি? আমাকে 4টা উদাহরণ দেন, আমাকে 4টি উদাহরণ দেন। আমাকে 4টি উদাহরণ দেন তাড়াতাড়ি, নেট পাচ্ছে না কেন, নেট পাচ্ছে না কেন? আমাকে 4টি উদাহরণ দেন তাড়াতাড়ি। কনফার্ম করা আছে কিনা? চারটি উদাহরণ দেন, সাধারণের সমগ্র, সাধারণ অংশ বিশেষ, চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশ বিশেষ। 4টা উদাহরণ দেন তাড়াতাড়ি, জলদি করেন, 4টি উদাহরণ দেন তাড়াতাড়ি। কি ব্যাপার,
আসছেন তো বুঝলাম, আমি উদাহরণ চাচ্ছি আপনাদের কাছে, দিচ্ছেন না কেন? আপনাদের কাছে উদাহরণ চাচ্ছি, উদাহরণ তাড়াতাড়ি জলদি উদাহরণ দেন, তাড়াতাড়ি উদাহরণ দেন। চারটি উদাহরণ দেন তাড়াতাড়ি। আপনাদের কাছে চারটি উদাহরণ যাচ্ছিলাম, মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথায় জ্বালা করে ব্যথা, কপালে জ্বালা করে ব্যথা, পিঠে ব্যথা, ইস্কাপুলা ব্যথা, পিঠে ব্যথা, ইস্কাপুলা ব্যথা, পিঠে জ্বালা করে ব্যথা, ইস্কাপুলা জ্বালা করে ব্যথা, আপনাদের কাছে উদাহরণ যাচ্ছিলাম, তাড়াতাড়ি দেন, উদাহরণগুলো দেন। আজকে অনেক কাজ আছে, কিন্তু আজকে এই স্লাইড থেকে বের হয়ে যাবো, ইনশাল্লাহ কালকে থেকে কোথায় কি পাবো তা নিয়ে কালকে আলোচনা চলবে, আজকে এই স্লাইড থেকে বের হয়ে যাবো, এই পূর্ণাঙ্গ স্লাইড আজকের মধ্যে এখান থেকে বের হয়ে যাবো, আর এই স্লাইড থাকবো না। তাড়াতাড়ি, পিঠে ব্যথা, ইসকে বলে ব্যথা, পিঠে জ্বালা করে ব্যথা, ইসকে বলে জ্বালা করে ব্যথা, ডাক্তার দেলাম সাহেব দিয়ে বলছে কি মাথার ডান পাশে ব্যথা, আমি জিজ্ঞাসা করি জানতে চাই নাই, শুধু মাথা ব্যথা জানতে চাচ্ছি না, মাথা ব্যথা, মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা জ্বালা করে ব্যথা, কপালে জ্বালা করে ব্যথা, আমি চারটি যাচ্ছিলাম, আমি ভিতরটা চাই নাই, মেঘ না চাইতে বৃষ্টি, তাড়াতাড়ি একটু বের করে দেন, তাড়াতাড়ি লিখেন। আজকে আমরা কাজ করবো তৃতীয় ধাপ নিয়ে, সাধারণের চারিত্রিকের সমগ্র, আজকে কাজ করব তৃতীয় ধাপ নিয়ে, আজকে কাজ করব ইনশাআল্লাহ তৃতীয় ধাপ চারিত্রিকের সমগ্র, আজকে কাজ করব চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের সমগ্র কি বুঝতেছে না, এখন কাজ করছে কিনা কেন যাই আজকে কাজ করব চারিত্রিকের সমগ্র, আপনার চারিত্রিকের সমগ্রে একটা উদাহরণ আমাকে দেন, চারিত্রিকের সমগ্র পিঠ দিয়ে একটা উদাহরণ দেন, পিঠ দিয়ে চারিত্রিকের সমগ্র, পিঠ দিয়ে একটা উদাহরণ দেন, পিঠ, পিঠে ব্যথা দিয়ে একটা উদাহরণ দেন, চারিত্রিকের সমগ্র, পিঠে ব্যথা, তাড়াতাড়ি, পিঠে ব্যথা, চারিত্রিকের সমগ্র একটা উদাহরণ দেন, কে আছেন তাড়াতাড়ি দেন, চারিত্রিকের সমগ্র, পিঠ ব্যথা দেয় একটা উদাহরণ দেন, পিঠে ব্যথা, এটা ওভেন হচ্ছে না কেন, একদম মোবাইল অফ করে অডিয়েন্স, ক্যামেরা ঘুরাম কেমনে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাস অডিয়েন্স আমাকে লিখে জানান চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের সমগ্র সমস্ত পিঠে ব্যথা, পিঠে ব্যথা বললে হবে না, পিঠে খোঁচা মারানো, খোঁচানো ব্যথা, ওকে, মানে একটা চরিত্র দিলেন, সমগ্র পিঠ দিলেন, একটা একটা সমস্ত পিঠটা দিলেন, সাথে সাথে একটা চরিত্র দিয়ে দিলেন, সমস্ত পিঠে কি খোঁচানো ব্যথা, টানানো ব্যথা, হুলফুলানো ব্যথা একটা দিয়ে দিলেন। এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই
আমি এবার কাজ করব চারিত্রিকের সমগ্রটা নিয়ে। তিন নম্বর ধাপ আপনি কাজ করব, তিন নম্বর ধাপ। এবার আমাকে দেন যে গলার বামে ক্ষতকর ব্যথা, গলার বাম পাশে ক্ষতকর ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত লিখে দেন। গলার বাম পাশে ক্ষতকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? গলার বাম পাশে ক্ষতকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, গলার বাম পাশে ক্ষতকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? গলার বাম পাশে ক্ষতকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স একটু লিখে দেন, গলার বাম পাশে ক্ষতকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? 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 তাড়াতাড়ি লিখে দেন। গলার বাম পাশে ক্ষতকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? গলার বাম পাশে ক্ষতকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? গলার বাম পাশে ক্ষতকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? কত? 463 সঠিক নাম্বার। এক দুজন হবে না, আরো লিখেন। এই সাইফুল, সমস্যাটা হচ্ছে কি, কোনোভাবে পাচ্ছে না। দেখো উদাহরণটা সমস্যা হচ্ছে। দেখো অডিয়েন্স লিখেন, সবাই লিখেন, এক দুজন হলে চলবে না। গলার বাম পাশে ক্ষতকর ব্যথা, যদি বলি ক্ষতকর ব্যথা, ক্ষতকর ব্যথা 3 আর 4, যদি বলি গলার, যেহেতু গলা একটা ফুল অঙ্গ, যদি গলা বলি তাহলে আপনার হবে 3, যদি বলি গলা হবে 3, যদি বলি গলার ডান বা বামে তাহলে হবে 3 এর 1। তাহলে গলার বাম পাশে ক্ষতকর ব্যথা 3 এর 1, পৃষ্ঠা নাম্বারটা কত? 463, আলহামদুলিল্লাহ। এক নাম্বার সফল, সবাই পেরেছেন 463 পৃষ্ঠা। এবার যদি জানতে চাই বুকে কামরানি ব্যথা সকালবেলা, বুকে কামরানি ব্যথা সকালবেলা, পৃষ্ঠা নাম্বার কত? বুকে যদি বলি বুকে, বুকে কামরানি যদি বলি, কামরানি বললে 3 4, যদি বলি বুকে তাহলে ফুল, তার মানে হচ্ছে 3। অডিয়েন্স আমি যদি 3 4 বলি, আমার এই কথাটা আপনি একটু বুঝে নেবেন। যদি বলি কামরানি, কামরানি ব্যথা তাহলে 3 আর 4, যদি বলি সমস্ত বুকে সেটা হবে 3, আর যদি বলি স্তনে সেটা হবে 4। তাহলে যেহেতু বলছি বুকে কামরানি ব্যথা সকালবেলা, সকালবেলা বুকে কামরানি ব্যথা, যদি একথা বলি, যদি বলি কামরানি ব্যথা 3 আর 4 3 4, আর যদি বলি যদি আমি বলি বুকে কামরানি ব্যথা, যদি কামরানি ব্যথা বলি তাহলে 3 আর 4, যদি বলি বুকে তাহলে হবে 3, আর যদি বলি বুকে কামরানি ব্যথা সকালবেলা তাহলে হবে 3 এর 2 3 এর 2, পৃষ্ঠা নাম্বার কত? 3 এর 2, পৃষ্ঠা নাম্বার কত? বুকে কামরানি ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 851, শিওর আপনারা? 851 শিওর,
বুকে কামড়ানে ব্যথা 20 নাম্বার কত বুকে কামড়ানে ব্যথা সকালবেলা সকালবেলার টাইম সাইড টাইম 2 নাম্বার যদি বলি কামড়ানে তাহলে হচ্ছে 3 4 যদি বলি কামড়ানে 3 4 অডিয়েন্স যদি বলি 3 4 তাহলে যদি বলি কামড়ানে 3 8 4 যদি বলি বুকে সেটা হবে 3 যদি বলি স্তনে সেটা হবে 4 যদি বলছি বুকে কামড়ানে ব্যথা সকালবেলা তাহলে হবে 3 এ 2 সাইড টাইম কন্ডিশন সাইড টাইম এবার চলছে টাইম তাহলে 3 এ 2 বুকে কামড়ানে ব্যথা আমাদের এই চারটি স্টেপ দেওয়া আছে সাধারণ সমগ্র সাধারণ অংশ বিশেষ তিন নাম্বার আছে সাধারণ চরিত্রের সমগ্র চরিত্র অংশ বিশেষ চারটা পার্ট চারটা স্টেপ যদি বলি বুকে কামড়ানে ব্যথা সকালবেলা কতর কত হবে কত নম্বরে কত হবে একটু লিখে জানান তাড়াতাড়ি কত নম্বরে কত হবে তাড়াতাড়ি লিখেন কত নম্বরে কত হবে তাড়াতাড়ি যদি বলি বুকে কামড়ানে ব্যথা সকালবেলা বুকে কামড়ানে ব্যথা সকালবেলা কত নম্বরে কত হবে 5851 বুঝতে পারলাম কিন্তু এই যে বুকে কামড়ানে ব্যথা স্লাইডের মধ্যে কত নম্বর হবে একটু লিখে জানান স্লাইডের মধ্যে কত নাম্বার হবে 3 এর 2 3 হচ্ছে চরিত্র 3 3 4 চরিত্র 3 4 চরিত্র যদি সমগ্র হয় 3 অংশ বিশেষ 4 যেহেতু বলা হয়েছে বুকে তাহলে হবে 3 যেহেতু বললাম টাইম সাইডের পরে টাইম 3 এর 2 অডিয়েন্স সবাই লিখেন যদি এটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ 2 সেকেন্ডে রুব্রিক খুঁজে পাবেন 2 সেকেন্ডে রুব্রিক খুঁজে পাবেন 2 এর 3 যে লেখছেন এটা হচ্ছে না গো 3 এর 2 হবে 3 এর 2 3 অবলিক 2 3 এর 2 3 নাম্বার ধাপে 2 নাম্বার পয়েন্ট 3 নাম্বার ধাপে 2 নাম্বার পয়েন্ট 3 নাম্বার ধাপে 2 নাম্বার পয়েন্ট এবার যদি বলি হাঁটলে হাত পায়ে কামড়ানে কামড়ানে না ব্যথা এটা কত নাম্বার যদি হাঁটাচলা করে হাঁটলে হাত পায়ে কামড়ানে না ব্যথা পৃষ্ঠা নাম্বার কত হাঁটলে হাত পায়ে কামড়ানে না ব্যথা পৃষ্ঠা নাম্বার কত হাঁটলে হাত পায়ে কামড়ানে না ব্যথা পৃষ্ঠা নাম্বার কত হাঁটলে হাত পায়ে কামড়ানে না ব্যথা পৃষ্ঠা নাম্বার কত কত চাপ ছিল নাকি চালু থাকার কথা 512 এমবি ছিল এখন তো ঢুকছে কিন্তু এটা প্রেস ফ্যান সব এর মানে 470 না দেখে তো থাকবে না বলা বলে দিচ্ছে যেমন বুঝতে পারবে শুধু এই উগড়ে দাও ঠিক আছে অডিয়েন্স এবার লিখেন হাঁটলে হাত পায়ে কামড়ানে না ব্যথা পৃষ্ঠা নাম্বার কত হাঁটলে হাত পায়ে কামড়ানে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি হাঁটলে হাত পায়ে কামড়ানে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত হাঁটলে হাত পায়ে কামড়ানে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত হাঁটলে হাত পায়ে কামড়ানে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত হাঁটলে 1000 কত 83 1083 ভাবতে হবে ঠিক আছে কিনা 1083 ভাবতে হবে তাড়াতাড়ি অডিয়েন্স যাদের বই আছে বই দেখে তারপরে বের করে দেন হাঁটলে হাত পায়ে কামড়ানে না ব্যথা 1083 লিখছেন অনেকে এটা রাইট রাইট কিনা ভাবতে হবে 1083 লিখছেন আর কোনো পৃষ্ঠা নাম্বার নাই শুধু একটাই অপিয়াম অপিয়া তুমি কোথায় কি 83 1083 হাঁটলে হাত পায়ে কামড়ানে না ব্যথা হাত পায়ে কামড়ানে না ব্যথা হাঁটলে পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখে দেন অডিয়েন্স এই যে হাঁটলে হাত পায়ে কামড়ানে না ব্যথা একজনে লিখে দিছেন
লিখছেন তিনের এক না তিনের এক হবে কি বাবু গো হাঁটলে হাত পায়ে কামড়ে নেই ব্যথা এটা কন্ডিশন এই যে হাঁটলে হাত পায়ে কামড়ে নেই ব্যথা 1083 বুঝলাম ওষুধের নাম অপিয়াম তাও বুঝলাম কিন্তু আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে এটা দাঁতের মধ্যে কত নাম্বার দাঁত কত নাম্বার দাঁতের কত একটু লিখে দেন হাঁটলে হাত পায়ে কামড়ে নেই ব্যথা কত দাঁতের কত তাড়াতাড়ি লিখে দেন হাঁটলে হাত পায়ে কামড়ে নেই ব্যথা কত দাঁতের কত তাড়াতাড়ি হাঁটলে হাত পায়ে কামড়ে নেই ব্যথা কত দাঁতের কত তিনের তিন সবাই লিখতে হবে মুষ্টিময় কিছু ডাক্তার লিখলে হবে না সকালে লিখতে হবে যখন বলবো কামড়া নির্ণয় ব্যথা তিন চার কামড়ানে ব্যথা তিন চার যদি বলি হাত পা সেক্ষেত্রে তিন যদি বলি হাত পা সেক্ষেত্রে তিন আর যদি বলি হাঁটলে কন্ডিশন তিনের তিন সাইড টাইম কন্ডিশন তিনের তিন তিনের তিন হাত পায়ে কামড়ানে ব্যথা হাত পায়ে কামড়ানে ব্যথা হাঁটলে তিনের তিন অডিয়েন্স এবার যদি জানতে চাই পিঠে সূচিবিদ্ধ ব্যথা মাথায় ছড়ায় মল ত্যাগের সময় ওরে বাবা পিঠে সূচিবিদ্ধ ব্যথা মাথায় ছড়ায় মল ত্যাগের সময় পিঠের ব্যথা মাথায় ছড়ায় মল ত্যাগকালে এখানে কন্ডিশনে ঢুকে গেছে পিঠে সূচিবিদ্ধ ব্যথা মাথায় ছড়ায় মল ত্যাগকালে পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখে দেন পৃষ্ঠা নাম্বার কত অডিয়েন্স আপনাদেরকে একটি কথা বলি সেটা হচ্ছে এই আপনি কঠিন রুব্রিকটি খুঁজে পাচ্ছেন না ইংরেজি না জানার কারণে আপনাদেরকে আমি একটা সহজ কথা বলি যারাই ইংরেজি না বোঝার কারণে কঠিন রুব্রিক খুঁজে পাচ্ছেন না আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনার কঠিন রুব্রিক খুঁজে পাওয়ার কোনো দরকার নেই কঠিন রুব্রিক খুঁজে পাওয়ার কোনো দরকার নেই আপনি যেগুলি বুঝেন আপনি যতটুকু বুঝেন এই মাথা ব্যথা পেট ব্যথা বুক ব্যথা চোখে ব্যথা পাতলা পায়খানা কনস্টিপেশন এই যে প্রদাহ হয় ফুলাট আঁচিল টিউমার এই যে সহজ যে ভাষাগুলি যেগুলি আপনি জানেন এই সাদা স্রাব এই স্বপ্নদোষ এই সেক্সের দুর্বলতা এই শ্বাসকষ্ট এই কাশি শুইলে বাড়ে হাঁটলে কমে এই যে মাথা ব্যথা শুইলে বাড়ে হাঁটলে কমে হাঁটা চলায় এই যে সহজ যে কথাগুলি আছে এই যে সহজ কথাগুলি আছে এই সহজ রুব্রিক যদি আপনি পান এটুকুই এনাফ আলহামদুলিল্লাহ এই যে কঠিন রুব্রিক পাচ্ছেন না এই জন্য হতাশার কোনো কারণ নেই কঠিন রুব্রিক একসময় আপনি পাবেন যখন কাজ করতে থাকবেন ধীরে ধীরে আপনি সব রুব্রিকই পাবেন টেনশনে কিচ্ছু নাই সবাই পাচ্ছে আমি পাচ্ছি না কেন কঠিন রুব্রিকটা পাইতে হবে ইংরেজি না জানলে হবে না আপনি যতটুকু সহজগুলো যা বুঝেন সহজ ভাবে নেন সবকিছু সহজ করে নেওয়ার চেষ্টা করবেন কঠিন করার কোনো কারণ নেই কেন কঠিন করে ভাববেন কঠিন করে ভাবার কোনো দরকার নেই যেটি সহজ সহজগুলো খুঁজতে থাকেন এর ফাঁকে ফাঁকে আপনি যখন যে রুব্রিকটা পাচ্ছেন না সেটার জন্য রুব্রিক ডিকশনারি বই আছে ওইটা খুঁজেন রুগী লিপির কৌশল বইটা আছে ওইটার মধ্যে সত্যতা দেখেন অস্থিরতা কিচ্ছু নাই আপনি আপনি তো খুঁজে পাচ্ছেন সেটা হচ্ছে পিঠে জ্বালা করে ব্যথা পিঠে খোঁচানো ব্যথা মাথায় টানানো ব্যথা ডান কানে সূচিবিদ্ধ বেদনা বাম কানে সুস্পড়ানো ব্যথা কান থেকে পুষ পড়ে সাদা সাপ যাচ্ছে শুইলে যায় হাঁটলে যায় দিনে কাশি রাতে কাশি এই যেগুলো আমি খুঁজে পাচ্ছেন আপনি যতটুকু পাচ্ছেন এটুকু তো অন্য কেউ পাচ্ছে না অন্য কেউ পারতেছে না শুক্রিয়া আদায় করেন আপনি যেটুকু পাচ্ছেন এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি তো হতাশা কিচ্ছু নাই আমি ইংরেজি বুঝি না পারবো না এটা বলার দরকার নেই এই রুব্রিকটার অর্থ কি হবে এটা ভাবার্থ দুই রকম বোঝা যায় এটা না ওইটা হবে আপনি এটার কাছে যাবেন না সাংঘর্ষিক কাছে যাবেন না সাংঘর্ষিক যেটা ওটা এরিয়া চলেন
সাংঘর্ষিক যেটা এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে যখন একটু ধীরে ধীরে বুঝবেন, শিখবেন, আরো দুইটা রেকর্ডে শিখবেন, আরো সমর্থ মধ্যে শিখবেন, তখন ধীরে ধীরে আপনিও পারবেন, সব পারবেন, আরেক ভাই পারে, আপনিও পারবেন। অস্থিরতা কিচ্ছু নেই, একদম অস্থিরতা কিচ্ছু নেই, সহজভাবে ভাবেন, দেখবেন আপনার এই রেপার্টরি সম্পূর্ণ আয়ত্তে চলে আসবে, টেনশন কিচ্ছু নেই। এবার আসেন এই যে পিঠে সূচিবিদ্ধ বেদনা, পৃষ্ঠা নাম্বারটা কত? 936। আলহামদুলিল্লাহ, এই যে আপনারা যেটা পাচ্ছেন পিঠে সূচিবিদ্ধ ব্যথা, মাথায় ছড়া, মল ত্যাগ কালে অডিয়েন্স, কয়টা ওষুধ, কয়টা ওষুধ? ফসফরাস। দেখেন এই যে আপনি বের করলেন, আপনারা যে এই মুহূর্তে বের করে দেখাচ্ছেন যে পিঠে সূচিবিদ্ধ ব্যথা, মাথায় ছড়ায়, মল ত্যাগ কালে একটা মাত্র ঔষধ, এই যে বের করলেন এই মুহূর্তে যারা এটা বের করে দিচ্ছেন, সুক্রিয়া আদায় করেন। এই কারণে এটা একটা কঠিন কাজ যেটুকু করেছেন, এটা বিশাল কাজ, কঠিন কাজ, অনেক বড় কাজ। এটাকে আপনি এত বড় একটা রুব্রিক, এই রুব্রিকটায় কি কি ওষুধ কাজ করতে পারে, কয়টা ওষুধ কাজ করতে পারে, এটা একজন যত সিনিয়র ডাক্তার হোক না কেন অনেক কষ্ট হয়ে যাবে, বইটা না খুঁজলে খুঁজে পাবে না। আপনি তো বইটা খুঁজে বের করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, অতএব টেনশনে কিচ্ছু নাই, একটু ধৈর্য ধরলে, চেষ্টা করলে, আল্লাহ সহায় থাকলে পেরে যাবেন, অস্থিরতা কিচ্ছু নাই। এবার আসেন চেহারার ডানে জ্বালা করবে তা, পৃষ্ঠা নাম্বারটা কত? চেহারার ডানে জ্বালা করবে তা, পৃষ্ঠা নাম্বার কত? আর এই যে এখানে যা আমাদের স্লাইডের মধ্যে, এটা কত নাম্বার, কত ধাপের কত নাম্বার? চেহারার ডানে জ্বালা করবে তা, পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বারটা কত? এবং এটা এই পুরো নাম্বার স্লাইডে কত নাম্বার ধাপের কততম একটু লিখে দেন। চেহারার ডানে জ্বালা করবে তা, চেহারার ডানে, তাড়াতাড়ি জটিল রুব্রিক পাচ্ছি না, জটিল রুব্রিক অর্থ বুঝছি না, এটি নিয়ে অস্থিরতা কিচ্ছু নাই, চেষ্টা করতে থাকেন হয়ে যাবে, চেষ্টা করতে করতে হয়ে যাবে। একটা বাচ্চা আদর্শনী বই পড়তে পড়তে এক সময় রিডিং করতে পারে, উপরে ক্লাসে উঠে, অনেক বড় ক্লাসে উঠে, এক সময় অনেক বড় বড় অবস্থানে চলে আসে, আস্তে আস্তে হয়। কিন্তু টার্গেটটা হইতে হবে সঠিক, সিস্টেমটা হইতে হবে সঠিক, সঠিক পথে যদি আপনি কাজ করতে থাকেন যেতে পারবেন, সমস্যা নাই, টেনশন কিছু, অস্থিরতা কিচ্ছু নাই। ঠান্ডা মাথায় খুঁজেন, আমি আপনাদের সাথে আছি, ধীরে ধীরে যেখানে আটকাবেন সেখানে ছুটিয়ে দেবো ইনশাআল্লাহ। তিনের কত? এক, তিনের এক, আলহামদুলিল্লাহ। এবার আমাকে পৃষ্ঠা নাম্বারটা বলেন, ৩৮৫। শিওর, ওকে, সবাই লিখেন, কারণ সঠিক কিনা এটা একটু পরে বলতে হবে। চেয়ারের ডান পাশে জ্বালা করবে তা, এটা সঠিক কিনা বেবি চিন্তা লেখেন, যাদের হাতে বই আছে একটু বইটা দেখেন, বইটা দেখে তারপরে লিখেন, হঠাৎ করে লিখে ফেললে হবে না, আগে বইটার সাথে মিশিয়ে নেন, বইটার হাতে দেখেন, নিজাম ব্যাপার দিয়ে মুখে দেবো কাগজ দিয়ে। অডিয়েন্স, পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন, সঠিক কিনা পরে বলছি, তাড়াতাড়ি। তিনের তিন, তিনের তিন, সরি তিনের তিন হতে পারে না, চেহারা ডান পাশে জ্বালা করবে তা, চেহারা ডান পাশে জ্বালা করবে তা, কাগজ দিয়ে বসে দাও, কাগজ দিয়ে, সাদা কাগজ নাও, চেহারা ডান পাশে, চেহারা ডান পাশে জ্বালা করবে তা, একটু করে দাও পরে, চেহারা ডান পাশে জ্বালা করবে তা, বিশ্ব নাম্বারটা কত এবং এই স্লাইডের মধ্যে কত নাম্বার এখানে বলে দাও, স্লাইডে, স্লাইডের মধ্যে কত নাম্বার? অডিয়েন্স, চেহারা ডান পাশে জ্বালা করবে তা, চেহারা ডান পাশে জ্বালা করবে তা, পৃষ্ঠা নাম্বারটা কত, তাড়াতাড়ি, পৃষ্ঠা নাম্বার কত এবং স্লাইডের মধ্যে কত নাম্বার ধাপ, স্লাইডের মধ্যে ধাপ কত? অডিয়েন্স তাড়াতাড়ি, ওষুধ বেরোলো না, ওষুধ নাম শোন দরকার নাই, আমাকে বলে দেন পৃষ্ঠা নাম্বারটা কত, তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত, তাড়াতাড়ি, চেহারা ডান পাশে ব্যথা,
তাড়াতাড়ি ৩৮৫ আলহামদুলিল্লাহ। এইবার বলেন পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা, পিঠে পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা, পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা, পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা, পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা। প্রশ্ন নাম্বার কত স্লাইডের মধ্যে, ১৫ নাম্বার স্লাইডে কত নাম্বার দাম? পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা, পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা, স্লাইডের মধ্যে কত নাম্বার ধাপ এবং পৃষ্ঠা নাম্বার কত? পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা, পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা, পৃষ্ঠা নাম্বার কত? পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা। তাড়াতাড়ি পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা, অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা, পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা। হচ্ছে না, হচ্ছে না, পিঠে জ্বালা করার কথা দুপুর বেলা। জাহাঙ্গীর আলী এটা ঠিক, ৯২০ ৯২০ শরিক নাম্বার। তাড়াতাড়ি অডিয়েন্স আপনাদের জন্য একটা সুখবর আছে, সুখবরটি হলো রবিবার এই সামনে রবিবার দিন রাত ৯:১৫ আমাদের এসি সার্ভিস সহকারী পরিচালক ডাক্তার আরিফ খান উনি প্যাথোলজির ক্লাস নেবেন রাত ৯:০০ সামনে রবিবার দিন রাত ৯:০০ আমাদের রেজিস্ট্রারের সরকারি পরিচালক ডাক্তার আরিফ খান প্যাথোলজি ক্লাস নেবেন রাত ৯:০০। আল্লাহ সাহেব পিঠে জ্বালা করার ব্যথা দুপুর বেলায়, পৃষ্ঠা নাম্বার কত? ৯২০। এবার বলেন দাঁড়ালে মাথায় চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? দাঁড়ালে মাথায় চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? এবং স্লাইডের মধ্যে ধাপ কত? দাঁড়ালে মাথায় চাপন বোধ ব্যথা, যদি বলি চাপন বোধ ৩-৪, যদি বলি মাথায় আসবে আপনার ৩, দাঁড়ালে কন্ডিশন, তাই না? হবে কি ৩-৩, দাঁড়ালে মাথায় চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? দাঁড়ালে চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? দাঁড়ালে চাপন বোধ ব্যথা, দাঁড়ালে মাথায় চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি দাঁড়ালে মাথায় চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? স্লাইডের মধ্যে কত স্টেপ বা কত ধাপ? ৩-৩, ৩-৩। ওষুধের নাম কি? রাস্টক্স। ওষুধের নাম শুনলে কাম নাই। সিরিয়াল কত? ৯২০ হবে না। পৃষ্ঠা নাম্বার কত? দাঁড়ালে মাথায় চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ডাক্তার জাহাঙ্গীর আলী সঠিক নাম্বার ১৯১। দুই পাশে দুইটা এক, মাঝখানে নয়, দুই এক বডিগার্ড মাঝখানে নয় দাঁড়িয়ে আছে। ১৯১, ৩-৩ কন্ডিশন, দাঁড়ালে মাথায় চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি দাঁড়ালে মাথায় চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? দাঁড়ালে মাথায় চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি ১৯১। হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা, নিচের দিকে ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? হাত পায়ে টেনে ধরার ন্যায় ব্যথা, নিচের দিকে ছড়ায়, হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা, নিচের দিকে ছড়ায়, হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা, হাত পায়ে টেনে ধরার ন্যায় ব্যথা,
নিচের দিকে ছড়ায়, হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা, হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা নিচের দিকে ছড়ায়। বিশটা নাম্বার কত? হাতে পায়ে টেনে ধরার মতো ব্যথা নিচের দিকে ছড়ায়, বিশটা নাম্বার কত? হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা নিচের দিকে ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা নিচের দিকে ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা নিচের দিকে ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা নিচের দিকে ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা 1108 হচ্ছে না তো? হাত পায়ে টেনে ধরার নেই ব্যথা নিচের দিকে ছড়ায়। ডাক্তার ইসমাইল হোসেন সাহেব সঠিক, জুয়েল শিকদার রং নাম্বার একদম, ওষুধের নামও দেওয়া আছে। হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা নিচের দিকে ছড়ায়, আর কেউ নাই? আর কেউ নাই? হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা নিচের দিকে ছড়ায়, আর কেউ নাই? হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা নিচের দিকে ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? ঔষধের নাম কি? স্লাইডের মধ্যে কত নাম্বার? তাড়াতাড়ি, হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা, হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা 1100 দেখেন, হাত পায়ে টেনে ধরার নেই ব্যথা নিচের দিকে ছড়ায়, 1120টা তাড়াতাড়ি দেখেন। যাদের হাতে বই আছে বইটা মিলে এনেন, যাদের হাতে বই আছে মিলে নেন। নাকের ডান পাশে রন্ধ্রকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? নাকের ডান পাশে রন্ধ্রকর ব্যথা, নাকের ডান পাশে রন্ধ্রকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, নাকের ডান পাশে রন্ধ্রকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? নাকের ডান পাশে রন্ধ্রকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? নাকের ডান পাশে রন্ধ্র, যদি বলি রন্ধ্রকর ব্যথা 3 আর 4, যদি বলি নাকে তাহলে হবে 10, যদি বলি নাকের ডানে বা বামে তাহলে হবে সাইড, তাহলে 3 এর 1, 3 এর 1, যদি বলি রন্ধ্রকর কোন চরিত্র বলি 3 আর 4, যদি বলি নাক তাহলে হবে 3, যদি বলি নাকের ডান বা বামে তাহলে হবে 3 এর 1, নাকের 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 বামে রন্ধ্রকর, নাকের নাকের ডানে রন্ধ্রকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 344, চমৎকার। বাম কানে টিপিয়া ধরার ন্যায় ব্যথা,
কত বাম কানে টিপিয়া গ্রিপিং টিপিয়া টিপে বাম কানে টিপিয়া ধরার নেই ব্যথা পৃষ্ঠা নাম্বার কত বাম কানে টিপিয়া ধরার নেই ব্যথা পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি বাম কানে টিপিয়া ধরার নেই ব্যথা পৃষ্ঠা নাম্বার কত আজকে আমরা এই স্লাইড থেকে বের হয়ে যাব এই স্লাইড আর এই স্লাইড নিয়ে কাজ করব না কালকে থেকে খুঁজব কোথায় কি পাওয়া যায় কোথায় কি পাবো টিপিয়া ধরার নেই ব্যথা বাম কানে টিপিয়া ধরার নেই ব্যথা পৃষ্ঠা নাম্বার হচ্ছে না বাম কানে টিপিয়া ধরার নেই ব্যথা পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি চমৎকার 311 311 সঠিক নাম্বার হাত পায়ে টেনে ধরার নেই ব্যথা সন্ধ্যাবেলায় হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা সন্ধ্যাবেলায় সন্ধ্যা ৬টায় হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা সন্ধ্যা ৬টায় হাত পায়ে টেনে ধরা বললে তিন চার যদি বলি হাত পায়ে তিন যদি বলি সন্ধ্যা ৬টায় তাহলে হচ্ছে তিনের দুই সাইড টাইম হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা সন্ধ্যা ৬টায় হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা সন্ধ্যা ৬টায় পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখে জানান হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা সন্ধ্যা ৬টায় পৃষ্ঠা নাম্বার কত ঔষধের নাম কি হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা সন্ধ্যা ৬টায় একটু তাড়াতাড়ি লিখে দেন রোগীরা বসে আছে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা সন্ধ্যাবেলায় সন্ধ্যা ৬টায় হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা ডাক্তার পলাশ ব্যাপারী 1100 তিনের দুই জাহাঙ্গীরের তিনের দুই পেটে চেপে ধরা পেটে চাপন বোধ ব্যথা সকাল ৯টায় পৃষ্ঠা নাম্বার কত পেটে চাপন বোধ ব্যথা সকাল ৯টায় পৃষ্ঠা নাম্বার কত ঔষধের নাম কি পেটে চাপন বোধ ব্যথা সকাল ৯টায় পেটে চাপন বোধ ব্যথা যদি বলি চাপন বোধ ৩-৪ যদি বলি পেটে তাহলে হবে ৩ যদি বলি সকাল ৯টায় তাহলে হবে তিনের দুই পেটে চাপন বোধ ব্যথা সকাল ৯টায় তিনের দুই পৃষ্ঠা নাম্বারটা কত বের করে দেন তার মানে স্লাইডের মধ্যে ঢুকলে তৃতীয় ধাপে পাওয়া যাবে প্রথম থেকে সমগ্র সাধারণ সাধারণের সমগ্র পরে সাধারণ অংশ বিশেষ পরে চার থেকে সমগ্র চলছে পেটে চাপন বোধ ব্যথা সকাল ৯টায় পৃষ্ঠা নাম্বার কত পেটে চাপন বোধ ব্যথা সকাল ৯টায় ঔষধের নাম কি পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি ৫৮৬ লিখ থেকে নুরুজ্জামান শুক্রিয়া ওষুধের নাম সিপিয়া অডিয়েন্স একটু ভাবতে পারেন আপনারা যে রুব্রিকগুলো বের করে দিচ্ছেন কত স্বাচ্ছন্দ্যে বের করে দিচ্ছেন
যদি এত শুদ্ধ মতো বের করে দিতে পারেন তাহলে আমাকে বলেন তো কেন আপনাদের হতাশা? বলেন আমাকে, যদি এত স্বাচ্ছন্দ্যে এত কঠিন ডুবলিকে আপনারা বের করে দিতে পারছেন তাহলে আপনাদের হতাশা কেন, টেনশন কেন, কিসের ভয়? রেপার্টরি ব্যবহারের ক্ষেত্রে আপনাদের ভয় কেন একটু আমাকে লিখে জানাতো এই মুহূর্তে। আপনারা যেভাবে আপনারা স্বাচ্ছন্দ্যে বের করে দিচ্ছেন, এত কঠিন কাজটুকু এত সহজে বের করে দিচ্ছেন, আপনাদের কি রেপার্টরি পড়ার ক্ষেত্রে আগ্রহ তৈরি হচ্ছে না, কিংবা রেপার্টরি যেটা আতঙ্ক সেটাকে আপনাদের কাছ থেকে সরে যায় না এখনো? একটু লিখেন, রেপার্টরি দিয়ে আতঙ্ক, রেপার্টরি আতঙ্ক আপনাদের মন থেকে মুছে যায়নি? একটু লিখে জানান তো আমাকে, এক্ষণে লিখেন আপনারা, এক্ষণে আমাকে লিখে জানান রেপার্টরি একটা আতঙ্ক, এই যে রেপার্টরি এত জটিল কঠিন এটা পড়া যাবে না ধরা যাবে না, এই যে আতঙ্ক আপনারা যে স্বাচ্ছন্দ্যে বের করে দিচ্ছেন, এত কঠিন রূপগুলো এত স্বাচ্ছন্দ্যে বের করছেন এত দ্রুত, এগুলা বের করার পরেও কি আপনাদের মন থেকে ভয় দূর হয়নি এখনো? এখনো কি আপনাদের মন থেকে ভয় দূর হয়নি? নিজাম, এত দ্রুত আপনারা এত কঠিন রূপগুলো বের করে দিচ্ছেন, তারপরেও কি আপনাদের মন থেকে এই যে রেপারেন নামক বইটির আতঙ্ক এখনো কি আপনাদের দূর হয়নি? এটা ফেন অফ করো, পানি দাও। রেপার্টরি যেটা আতঙ্ক আমি আপনাদের কাছে জানতে চাই, এই রেপার্টরি নামক বইটির প্রতি যে আতঙ্ক আপনাদের, এই আতঙ্ক কি এখনো কেটে ওঠেনি? আপনারা এত কঠিন রূপগুলি এত সহজে এত স্বাচ্ছন্দ্যে বের করে দিচ্ছেন, যেটা আমার বের করতে লাগছে 30-32 বছর, আপনারা মাত্র 10-12 দিন, এই 10-12 দিন শ্রম দেওয়ার ফলে যেভাবে আপনারা বের করে দিচ্ছেন, যেভাবে রুব্রিকগুলি এত স্বাচ্ছন্দ্যে বের করে দিচ্ছেন, তাহলে আপনাদের আতঙ্ক আতঙ্ক থাকার কারণটা কি? কিসের আতঙ্ক? কেন আপনাদের আতঙ্ক? কিসের আতঙ্ক? আতঙ্কটা কেন? আমি তো মনে করি আপনারা যত দ্রুত বের করছেন, যেভাবে বের করে দিচ্ছেন, এভাবে তো আমিও বের করতে পারবো না, তাহলে আপনাদের আতঙ্কটা কিসের, ভয়টা কিসের? ভয় কাটবো না কেন? যে রুব্রিকগুলি শব্দ জানেন না, শব্দার্থ জানেন না, যে শব্দগুলি এগুলো ধীরে ধীরে একটা দুটো করে শিখে নেবেন, দিনে 5-10টা করে শিখে নেবেন, তাহলে ভয় কিসের? আপনি যখন এই রেফারেন্স ঘাটবেন, শুধু একবার যদি মিন্স যদি আপনি আয়ত্ত করেন, ঋতুস্রাব এটা হাজারবার এই বইতে দেওয়া আছে, একবার যদি আপনি পেনটা আয়ত্ত করে নেন, হাজারবার এই বই এই পেনটি দেওয়া আছে, যদি একবার লাইন শব্দটা আয়ত্ত করে নেন, হাজারবার দেওয়া আছে, যদি স্লিপটা আপনি বের করে নেন, একবার আয়ত্ত করে নেন, হাজারবার দেওয়া আছে, যদি আপনি ডিজার্টটা আয়ত্ত করে নেন, অনেকবার পাবেন, অ্যাভারশনটা অনেকবার পাবেন, তাহলে আপনাদের ভয় কিসের? আমি জানি না কেন আপনারা ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কি আছে? এটা একটা স্বাভাবিক সাবজেক্টের মতো মনে করেন, এটা স্বাভাবিক বই মনে করেন, এই আতঙ্ক ল্যাবরেটরি আতঙ্ক, আপনি স্বাভাবিক ম্যাথমেটিক্স পড়তে ভয় পান না, অর্গন পড়তে ভয় পান না, অ্যানাটমি প্যাথোলজি ফিজিওলজি এই বই পড়তে ভয় পান না, সার্জারি জুরিস পড়তে ভয় পান না, কি এর ল্যাবরেটরি আতঙ্ক এটা মন থেকে মুছে ফেলেন, এটা স্বাভাবিক বইয়ের মতো মনে করেন, এই আপনারা যেভাবে রুব্রিক বের করে দিচ্ছেন, যেভাবে আপনারা বের করছেন এত স্বাচ্ছন্দ্যে এত কঠিন রুব্রিকগুলি, তারপরে আবার ভয় কিসের? কোনো ভয়ের কারণ নেই, একদম ভয় করা যাবে না, কিসের ভয়? আপনারা যেভাবে দিচ্ছেন শুধু একটাই কাজ করতে হবে, সেই কাজটা হলে এই এই যে আপনারা যেটুকু আমার সাথে থাকছেন, এর পরবর্তীতে আপনাদের পাশাপাশি আমার এই ক্লাসের পাশাপাশি যদি আপনারা আপনার 5 জন বন্ধু একসাথে করে মেসেঞ্জারে হোক বা আপনার যেভাবে হোক একজন আরেকজনের সাথে রুব্রিক নিয়ে কাজ করতে থাকবেন, রুব্রিক কিভাবে পাওয়া যায়, শব্দ থেকে কিভাবে শেখা যায়, এটি নিয়ে যদি আরেকজনের সাথে কাজ করতে থাকেন, তাহলে এটা আপনার সহজে আরো দ্রুত কাজ করতে পারবেন, যদি আরো বন্ধুর সাথে স্টাডি করেন, সামনে সামনে বসে হোক, মেসেঞ্জারে হোক, যেভাবে হোক না কেন, আরেকজনকে 5-7-10 জন করে চেষ্টা করেন, তাই তো হয়ে যায়, কিসের ভয়? এবার আসেন, চেহারায় জ্বালাকর ব্যথা, চেহারায় জ্বালাকর ব্যথা, মাথা মাথা ব্যথার সময়,
চেহারায় জ্বালা কর ব্যথা মাথা ব্যথার সময় পৃষ্ঠা নাম্বার কত চেহারায় জ্বালা কর ব্যথা মাথা ব্যথার সময় এটা হচ্ছে যদি বলি চেহারায় জ্বালা কর ব্যথা চেহারায় জ্বালা কর ব্যথা যদি বলি জ্বালা কর তিন চার যদি বলি জ্বালা কর তিন চার যদি বলি চেহারায় থাকবে তিন মাথা ব্যথার সময় কন্ডিশন চেহারায় জ্বালা কর ব্যথা চেহারায় জ্বালা কর ব্যথা মাথা ব্যথার সময় চেহারায় জ্বালা কর ব্যথা মাথা ব্যথার সময় যদি বলি জ্বালা কর ব্যথা তিন চার যদি বলি জ্বালা কর ব্যথা যদি বলি জ্বালা কর ব্যথা তিন চার যদি বলি চেহারায় আসবে তিন আর যদি মাথা ব্যথার সময় কন্ডিশন তাহলে হবে তিনের তিনের তিন চেহারায় জ্বালা কর ব্যথা মাথা ব্যথার সময় পৃষ্ঠা নাম্বারটা কত তাড়াতাড়ি লিখে দেন চেহারায় জ্বালা কর ব্যথা মাথা ব্যথার সময় পৃষ্ঠা নাম্বারটা কত লিখে দেন তাড়াতাড়ি চেহারায় জ্বালা কর ব্যথা মাথা ব্যথার সময় পৃষ্ঠা নাম্বার কত এত সময় লাগার কথা না এই মাত্র বললাম আপনারা দ্রুত লিখতে পারেন আমার একটা সমস্যা আছে এই আমারে মুখ দিয়ে যাকে বলি ভালো ও গেল যারে বলছি ভালো হয়ে গেল আপনার কি একই অবস্থা হলেন নাকি তাড়াতাড়ি লিখেন চেহারায় জ্বালা কর ব্যথা গুড লিখছেন তো ও আসতে দেরি হয়েছে দোষ আপনাদের না দোষ আমার মোবাইলের তিনশো কত ৮৫ গুড আলহামদুলিল্লাহ পেটে কেটে ফেলার মতো ব্যথা দুধ খেলে পেটে কেটে ফেলার মতো ব্যথা দুধ খেলে যদি বলি কেটে ফেলার মতো ব্যথা তিন চার যদি বলি পেটে তাহলে হবে তিন অডিয়েন্স এই যদি বলি কেটে ফেলার মতো তাহলে তিন চার যদি বলি পেটে সম্পূর্ণ তার মানে তিন যদি দুধ খেলে কন্ডিশন তাহলে হবে কি পেটে কেটে ফেলার মতো ব্যথা দুধ খেলে তাহলে হবে তিনের তিন পৃষ্ঠা নাম্বারটা কত তাড়াতাড়ি বের করে দেন পেটে কেটে ফেলার মতো ব্যথা পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি বের করে দেন দেখেন কত মজা যখন একটা একটা মাত্র রূপিকের আলোকে একটি মাত্র ওষুধ যখন আপনি পেয়ে যান কি মজা কি মজা কি মজা আরো মজা পাবেন যারা নতুন এখনো চেম্বার করেন নাই চেম্বার করতে যখন যাবেন যখন রোগী নিয়ে কাজ করতে থাকবেন রোগীলিপি করবেন আর একটি রূপিকের আলোকে যখন একটি ওষুধ পেয়ে যাবেন আর সেই ওষুধটি যখন আপনার রোগীর সর্বদৈকের সাথে মিশে যাবে আর যখন একটি ওষুধ বাসায় হয়ে যাবে দেখবেন মজা কাকে বলে মজারে মজা 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 কি যে মজা পেটে কেটে ফেলার নেই ব্যথা দুধ খেলে পৃষ্ঠা নাম্বার কত ৩৮৫ চমৎকার শুক্রিয়া শুক্রিয়া ৩৮৫ আর কি কয় ৩৮৫ করবে পাঁচশো কেটে ফেলার মনে ব্যথা দুধ খেলে ৫৮০ সঠিক নাম্বার ৫৮০ জাহাঙ্গীর আলী হ্যাঁ ঠিক আছে ৫৮০ তিনের তিন তিনের তিন ঠিক আছে ৫৮০ বুকে চাপন বোধ ব্যথা মাসিকের সময় পৃষ্ঠা নাম্বারটা কত যদি বলি বুকে বুকে চাপন বোধ ব্যথা চেস্ট পেন পেশিং মিস দূরি বাস মাসিকের সময় কত সহজ বুকে চাপন বোধ ব্যথা যদি বলি চাপন বোধ তিন চার যদি বলি বুকে তিন কারণ যদি অংশ তো না এটা তো ফুল যার জন্য বুকে চাপন বোধ ব্যথা এটা হচ্ছে আপনার তিন যদি বলি মাসিকের সমানে তাহলে তিনের তিন একদম সহজ কথা তাহলে আমি পেয়ে যাব ঢুকে যাব চেস্ট পেন ট্রেসিং মিস ডিউরিং এম এ তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বারটা বলেন বুকে চাপন বোধ ব্যথা পৃষ্ঠা নাম্বার কত ৮৫৮ ওষুধের নাম জিঙ্কাম শিওর আরো দুই একজন লেখেন না আরো দুই একজন ওষুধের নামটা লেখেন নামটা কি দেখেন কি মজা কি মজা রে বাবা কি মজা অডিয়েন্স
এই যে বুকে চাপন বোধ ব্যথা মাসিকের সময় রোগীর কষ্ট শোনার পরে রোগীলিপি যখন আপনি করলেন, করার পর যখন নাকি আপনি এই জিঙ্কামে চলে আসলেন আর রোগীর সর্বাধিক যত লক্ষণ লিখছেন, রোগীর বর্তমান কষ্ট সর্বাধিক অবস্থা যত কিছু লিখলেন, সব শেষ সবার সাথে যদি আপনার এই ওষুধটা মিশে যায় বা মিলে যায়, তখন কত মজা লাগে না, কি বলেন আপনারা? অনেক মজা তো। হারিয়ে যাওয়া সন্তান, একমাত্র সন্তান যখন হারিয়ে যায়, অনেকদিন যখন পরে হঠাৎ করে পাওয়া যায়, ওটা যেরকম মজা ঠিক এটা এরকম মজা। কি মজা, যা খুঁজছি তা পাইলাম যে বাবা, যা খুঁজলাম তা পেলাম। 858 858 বুকে চাপন বোধ ব্যথা মাসিকের সময়, ওষুধটার নামটা একটু আবার লিখে দেন সবাই। বুকে চাপন বোধ ব্যথা মাসিকের সময়, বুকে চাপন বোধ ব্যথা মাসিকের সময়, ওষুধের নামটা লিখে দেন। মজাই মজা, কি মজা। অডিয়েন্স, রুগীরা বসে আছে, বেশি সময় কাটাবো না, তাড়াতাড়ি। হয়তো আমাদের আরেকটা দিন এই স্লাইড থাকতে হবে, কালকের দিনটা আমি চাচ্ছি যে এই স্লাইডটা যদি আপনারা দ্রুত বের করতে পারেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। এবার লেখেন তো, মলদারে টেনে ধরার মতো ব্যথা হাঁটলে, পৃষ্ঠা নাম্বারটা কত? মলদারে টেনে ধরার মতো ব্যথা হাঁটলে, একটু দ্রুত বের করে দেন। আপনাদেরকে আমি জটিলতার দিকে নেব না, জটিলের কাছে নেব না, হালকা করে আমরা যাব, ধীরে ধীরে আগাবো, ধীরে ধীরে যেতে থাকবো, আমাদের জন্য সহজ হবে, ধীরে ধীরে আগাবো। মলদারে টেনে ধরার নাই ব্যথা হাঁটলে, পৃষ্ঠা নাম্বার কত? মলদারে মলদারে টেনে ধরার নাই ব্যথা হাঁটলে, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখে দেন অডিয়েন্স, তাড়াতাড়ি লিখেন। আর যারা এই ক্লাস দেখছেন আপনারা আপনাদের নিজস্ব আইডি থেকে এগুলো শেয়ার দিয়ে দিবেন, আরেক ভাই জন্য শুনলে তার জন্য কিছুটা উপকার হয়, এগুলো শেয়ার দিয়ে দিবেন আপনাদের আইডি থেকে, আরেক ভাই জন্য দেখতে পারে, আরেকজন উপকৃত হতে পারে, আপনারা সবাই শেয়ার দিয়ে দিবেন। মলদারে টেনে ধরার নেই ব্যথা হাঁটলে, পৃষ্ঠা নাম্বার কত? 627। তাহলে আরেকটা বের করে দেন না, পিঠে সিনে ফেলার নাই ব্যথা শুইলে, হাঁটা দোল দিলেন, এবার শোয়াটা দেন। পিঠে সিনে ফেলার নাই ব্যথা শুইলে, একটু বের করে দেন তাড়াতাড়ি, পিঠে হাঁটা তো গেল, এবার শোয়াটা দেন। পিঠে সিনে ফেলার নাই ব্যথা শুইলে, পিঠে সিরে ফেলার মতো ব্যথা শুইলে, একটু বের করে দেন। পিঠে সিরে ফেলার নাই ব্যথা শুইলে, একটু বের করে দেন, তাড়াতাড়ি বের করেন। পৃষ্ঠা নাম্বার, আজকে যে কটা রুবরিক আছে শেষ করে যাবো, তাড়াতাড়ি। পিঠে সিরে ফেলার মতো ব্যথা হাঁটলে শুইলে, পিঠে সিরে ফেলার নাই ব্যথা শুইলে, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি, কালকে আমরা চতুর্থ ধাপটা দেখবো, চতুর্থ ধাপ করেই ওখান থেকে বিদায় নেব, আর এই স্লাইড পড়বো না। এটা আমার এই পর্যন্ত যে রেফারেল ক্লাস দিচ্ছি কিংবা পড়াচ্ছি বা শেখাচ্ছি বা শিখছি, তার মধ্যে এই 15 নম্বর স্লাইড কখনোই আধা ঘন্টার বেশি আলোচনা করি নাই, কিন্তু এই স্লাইডটা গত 5-6 দিন এই একটা স্লাইডে কাজ করে যাচ্ছে, একটা কারণে, সেটা হচ্ছে আপনারা দূরে, হাতের নাগালে না, আমার থেকে অনেক দূরে, যাতে করে আপনার পর থেকে স্লাইডটি বুঝতে পারেন, তার জন্য এই স্লাইডটিতে বেশি সময় দিচ্ছি। অনেকে বিরক্ত হচ্ছেন আমি জানি, কিচ্ছু করার নাই, আমি চাচ্ছি সবাই শিখুক, সকালে শিখতে হবে। পিঠে সিরে ফেলার না ব্যথা স্বয়ং করলে, পৃষ্ঠা নাম্বার কত? 41941, চমৎকার, একদম সঠিক নাম্বার। পাকস্থলীতে জ্বালা কর ব্যথা পড়ার সময়, তাড়াতাড়ি বের করে দেন। পাকস্থলীতে জ্বালা কর ব্যথা, যাবো কি? স্টোমাক পেন বার্নিং রিডিং, বাস। পাকস্থলীতে জ্বালা কর ব্যথা পড়ার সময়, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি লিখে দেন, জলদি লিখেন, আর আপনাদের আইডি থেকে এগুলো শেয়ার দিয়ে দিবেন, আরেক ভাই যেন এগুলো পেয়ে যায়, আরেকজন যেন উপকৃত হতে পারে। একটু কষ্ট করেন না, আমি একা করবো কেন, আপনারাও করেন না, সবাই মিলে কাজ করি, সবাই মিলবো করবো কাজ,
তাহলে দেখবেন সকলে শিখতে পারবে, সবাই পরে তরে প্রমাণ দেখাইতে হবে না। অডিয়েন্স পাগজ তুলিতে জ্বালা করবে কথা, পড়ার সময় পৃষ্ঠা নাম্বারটা কত? 516 আল শরীফ শিকদার। অনেকক্ষণ পরে দেখলাম বা চুপ হয়তো ছিলেন কিন্তু আমি খেয়াল করি নাই, আল শরীফ শিকদার 516, চমৎকার। সবাই লিখেন 516 তাড়াতাড়ি। অডিয়েন্স এইবার মুখের জ্বালা কর ব্যথা মলদার পর্যন্ত ছড়ায়, এবার এটা বাইর করে দেন দেখি কত তাড়াতাড়ি পারেন। মুখের জ্বালা কর ব্যথা, মুখের জ্বালা কর ব্যথা মলদার পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বারটা কত? মুখের জ্বালা কর ব্যথা মলদার পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বারটা কত একটু তাড়াতাড়ি বের করে দেন। মুখের জ্বালা কর ব্যথা মলদার পর্যন্ত ছড়ায়, দেখি কে আগে বের করতে পারেন। এক্ষুনি একটা ধন্যবাদ দেবো, চা তো খাওয়াইতে পারবো না, একটা ধন্যবাদ দেবো আপনাকে। তাড়াতাড়ি মুখের জ্বালা কর ব্যথা মলদার পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বারটা কত? ভালোভাবে খেয়াল রাখছি আমি, কে আগে লিখতে পারেন দেখি। এখন তিনটা ধন্যবাদ দেবো আপনাকে, তিনটা তাড়াতাড়ি তাড়াতাড়ি। মুখের জ্বালা কর ব্যথা মলদার পর্যন্ত ছড়ায়, তাড়াতাড়ি কে লিখতে পারেন? মুখের জ্বালা কর ব্যথা মলদার পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত দেখি কে লিখতে পারেন, কে লিখতে পারেন? হচ্ছে না, কে পারেন দেখি। মুখের 411, ধন্যবাদ 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 দেওয়া যাবে। মুখের জ্বালা কর ব্যথা মলদার পর্যন্ত ছড়ায়, মুখের জ্বালা কর ব্যথা মলদার পর্যন্ত ছড়ায়, 411 ধন্যবাদ। অডিয়েন্স একটু ভাবেন, নিজেরাই ভাবেন, নিজেকে প্রশ্ন করেন, এই যে এত জটিল এত জটিল রুব্রিকগুলি আপনি যখন রুগীর কাছ থেকে সংগ্রহ করবেন আর যখন এভাবে পেয়ে যাবেন কত মজা লাগবে না বলেন তো, কত মজা না, অনেক মজা। কত কঠিন কাজ সহজে করে ফেলতেছেন, গলার জ্বালা কর ব্যথা পেটে ছড়ায়, গলার জ্বালা কর ব্যথা পেটে ছড়ায়, একটু তাড়াতাড়ি বের করে দেন, রোগীরা বিরক্ত হচ্ছে, জলদি করেন। গলার জ্বালা কর ব্যথা পেটে ছড়ায়, গলা থ্রোট পেইন বার্নিং এক্সটেন্ডিং অ্যাবডোমেন, গলার জ্বালা কর ব্যথা পেটে ছড়ায়, পৃষ্ঠা নাম্বারটা কত? গলার জ্বালা কর ব্যথা পেটে ছড়ায়, পৃষ্ঠা নাম্বারটা কত? যদি বলি জ্বালা, যদি করি জ্বালা কর ব্যথা 3-4, যদি বলি গলার তাহলে হবে 3, আর যদি বলি গলার ব্যথা গলার জ্বালা কর ব্যথা পেট পর্যন্ত ছড়ায় তাহলে হবে 3-4, গলা জ্বালা কর ব্যথা পেট পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বারটা কত? 461, চমৎকার। অডিয়েন্স আপনারা ভাবতে পারবেন না কি করতেছেন, যে আপনারা যে কি করছেন এই মুহূর্তে আপনারা ভাবতে পারবেন না। আপনি যদি একজন যে ডাক্তার রেফারেটরি ব্যবহার জানে না তার সামনে যখন আপনি বসে যাবেন আর যখন আপনি একটা পাটা রুব্রিক বের করতে থাকবেন আর যখন যিনি রেফারেটরি ব্যবহার জানেন না উনি যখন আপনার দিকে তাকিয়ে থাকবে তখন আপনি ভাববেন যে আপনি কি শিখেছেন, আপনি কি করছেন, আপনি ভাবতে পারবেন না কি করছেন আপনি এই মুহূর্তে, আপনি ভাবতে পারবেন না আপনি এই মুহূর্তে কি করছেন আপনারা। কত কঠিন কাজ একদম সহজে করে ফেলছেন, কত কঠিন কাজ। চেহারা টেনে ধরার নাই ব্যথা ধুতি পর্যন্ত ছড়ায়,
চেহারা টেনে ধরার মতো ব্যথা থুতনি পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বারটা কত? চেহারা টেনে ধরার মতো ব্যথা থুতনি পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বারটা কত? অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, সময় নাই, রুগীরা বিরক্ত হচ্ছে, তাড়াতাড়ি। চেহারায় টেনে ধরার মতো ব্যথা থুতনি পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? দেখি কে আগে লিখতে পারে, তাড়াতাড়ি। চেহারা টেনে ধরার মতো ব্যথা থুতনি পর্যন্ত ছড়ায়। চমৎকার আল শরীফ শিকদার, গুড, আপনারা অনেক ভালো। আজকে আর অত কষ্ট দিচ্ছি না, আগামী দিনটা এই স্লাইডের মধ্যে সময় কাটাবো। যদিও আপনারা চান না যে এই স্লাইডে সময় কাটাইতে, অনেকেই এই স্লাইডটা আপনাদের আয়ত্তে চলে আসছে। অডিয়েন্স, এই যে দ্রুত রুপিক বের করছেন, বের করতে পারাটা, আপনাদের অনুভূতিটা আমাকে এক মিনিটে লিখে জানিয়ে দেন। রুগীরা বসে আছে, আমি এক্ষণে ছেড়ে দেব। আপনাদের এই যে দ্রুত রুপিক বের করতে পারছেন, এই বের করতে পারাটা আমার অনুভূতি, আমি কালকে কালকে নয় এই 20 দিনে যখন শেষ করতে পারবো। আজকে 12 দিন আর হাতে আছে 8 দিন, এই 20 দিন পরে যখন আমাদের এই ক্লাস শেষ করব, সেই দিন আমার অনুভূতি আমি বলবো। আজকে আপনাদের এই যে দ্রুত বের করতে পারছেন আপনারা, এই আপনাদের নিজেদের অনুভূতি আপনারা ব্যক্ত করেন। কুইক, 1 মিনিট সময় দিচ্ছি, বেশি সময় দেওয়া যাবে না, 1 মিনিটের মধ্যে আপনারা আপনাদের অনুভূতি, এই যে দ্রুত বের করতে পারছেন, এই আপনাদের নিজেদের অনুভূতি ব্যক্ত করেন খুব দ্রুত। এই যে এত দ্রুত বের করতে পারছেন, এতে আপনাদের নিজেদের অনুভূতি লিখেন, লিখে জানান আপনাদের কাছে কেমন লাগে। এই যে রুব্রিক গুলো বের করলেন, অনেক কঠিন রুব্রিক কিন্তু এগুলি, অনেক কঠিন রুব্রিক। এটা যারা ব্যবহার ব্যাপারটি ব্যবহার জানে না, তারাই বুঝতে টের পাবে, বুঝতে পারবে যে কত কঠিন। আপনারা অনায়াসে বের করতে পারছেন, কারণ আপনারা এই 15 নম্বর স্লাইডটি বোঝেন। অতএব আপনাদের আজকের এই যে দ্রুত বের করতে পারার অনুভূতি আর একটু চাই না, আর সম্ভব না জনাবেরা। আমার রুগীরা বসে আছে, রুগীরা বিরক্ত হচ্ছে, আছে ইনশাল্লাহ, যতদিন বেঁচে আছি এভাবে অল্প অল্প করে চালিয়ে যাব। পারি তো পক্ষে গ্যাপ দেবো না, যদি ঢাকার বাইরে যেতে হয় যখন প্রোগ্রাম গুলোতে, সেটা বিশেষ শুক্রবার দিনটা, সেই দিনটা শুধু অফ থাকবে। এই যে আসছে 28 তারিখ শুক্রবার, ঢাকাতে থাকবো না, মসজিদে যাবো ইনশাল্লাহ, সেই দিনটা বন্ধ থাকবে। এত দূর থেকে এসে যদি 9টার মধ্যে বসতে পারি তাহলে লাইভে দাঁড়িয়ে যাব, আর যদি বসতে না পারি তাহলে ওই 1টা দিন গেম যাবে। যতদিন বেঁচে আছি চেষ্টা করব ইনশাআল্লাহ সাথে থাকার জন্য। আজকে যে এত দ্রুত বের করতে পারছেন, এতে আপনাদের অনুভূতি দ্রুত লিখে জানান আপনারা, আপনাদের অনুভূতি জানান আপনাদের কাছে কেমন লাগছে। আমার অনুভূতি আমি যখন বলবো 20 দিন পর, আজকে 12 দিন, আরো 8 দিন পর বলবো। আর যদি আল্লাহ সাহেব বেঁচে থাকেন, আমরা বেঁচে থাকি, রবিবার দিন, সামনে রবিবার দিন আমাদের এসএস আরবের সহকারী পরিচালক ডাক্তার আরিফ খান, উনি প্যাথোলজি ক্লাস নেবেন রাত 6:30 ইনশাল্লাহ, আমিও সাথে থাকব। রাত 6:30 প্যাথোলজি ক্লাস নেবেন। যারাই লাইভে বর্তমান আছেন, আপনাদের পরিচিত যারা আছে প্রত্যেকে বলে দিবেন, আমাদের স্যার কিন্তু ভালো প্যাথোলজি পড়াইতে পারেন। এই হাসির ছলে, কথাবার্তার ছলে দেখবেন যে আপনারা এই এক এক দু ঘন্টার প্যাথোলজি পড়ে ফেলবে, কত সুন্দর করে প্যাথোলজি পড়ান। অল্প সময়ের মধ্যে আপনার নিত্যদিনের প্রয়োজনীয় যে প্যাথোলজিগুলি, এই কাজগুলো স্যার পড়ে দিবেন। স্যারকে রিকোয়েস্ট করবো আবার ওই দিনেই স্যার যেন আরও 2টি ক্লাস দেন, খুব সুন্দর করে প্যাথোলজি পড়াইতে পারেন। উনি আল্লাহ সাহেব সামনে রবিবার দিন উনি প্যাথোলজি পড়াবেন। আজকে আপনার অনুভূতি দিই আপনাদের সকালের অনুভূতি, এই যে দ্রুত বের করতে পারাটা কি যে আনন্দের, কত মজা এই যে দ্রুত খুঁজে পাওয়া। আমি আপনাদের দেখাচ্ছি পেট, আপনারা বুঝতে পারবেন পিঠ, আমি দেখাচ্ছি পিঠ, আপনার বাইর করতে বুকেরটা, আমি দেখাচ্ছি হাত, আপনার বের করতে পায়েরটা। শুধু ফর্মুলাটা মনে থাকলে যে কোনো অধ্যায় থেকে আপনারা, শুধু যে কোনো অধ্যায় থেকে বা যে কোনো অর্গান থেকে আপনারা দ্রুত রুব্রিকটি বের করতে পারবেন। এটি তো বলতে চাচ্ছি, আপনাদের অনুভূতি জানতে চাচ্ছি কেমন লাগছে আপনাদের।
এত দূরত্ব বের করতে পারো না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।